এই ভিডিওতে কথা বলবো ডেক্স মোডের ব্যাপারে, যে ইনোভেশনসে আমরা আমাদের ফোনটাকে কানেক্ট করতে পারি টিভির সাথে এবং টিভির সাথে কানেক্ট করে উইন্ডোজের ইউজার ইন্টারফেসের মতো ইউজ করতে পারি। মানে জাস্ট ভাবো তোমার ফোনটা একটা সিপিইউ এবং ওই সিপিইউটাকে ইউজ করার জন্য তোমাকে একটা মনিটর দরকার। সো ডেক্স মোড এইরকমই একটা ফিচার্স। আজকের এই ভিডিওতে এই ডেক্স মোড আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করব। আমি কানেক্ট করব আমার স্মার্টফোনটা স্মার্ট টিভির সাথে এবং দেখব ডেক্স মোড কীভাবে কাজ করে। ইদানিং একটা নতুন আপডেট এসেছে, যে আপডেটের পরও ডেক্স মোড আরও অনেক এনহ্যান্স হয়ে গেছে। সো এই এনহ্যান্সমেন্টটা কী, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। হে ফ্রেন্ডস, মাই নেম ইজ আর্নব অ্যান্ড আমার 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে মোবাইল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজির সাথে। যেই এক্সপিরিয়েন্সগুলোর ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করি। তোমার যদি এই ধরনের টেকনোলজির ভিডিও বাংলায় পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশের বেল বাটনটাকেও অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিওতে তোমার কাছে ডিরেক্টলি নোটিফিকেশনস চলে যায়। আর দেরি না করে লেটস বিগিন। সো ডেক্স মোডটাকে প্র্যাকটিক্যাল করার জন্য আজকে আমি ইউজ করছি আমার S9, যে S9 আপডেটের পরে ডেক্স মোড আপডেট হয়ে গেছে এবং লেটেস্ট আপডেটের সাথে সাথে ডেক্স মোডের যে নতুন ফিচার্সটা সেটাও আপডেট হয়ে গেছে। সমস্ত কিছু জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ আমরা এবার প্র্যাকটিক্যালি করব। সো চলো আমরা স্মার্ট টিভিতে এটাকে কানেক্ট করে দেখি। এবং তার আগে আরেকটা জিনিস, যে স্মার্ট ভিউ অ্যান্ড ডেক্সের মধ্যে যদি তোমার কনফিউশন রয়েছে, আজকে সেই কনফিউশনটাও দূর হয়ে যাবে। তো ফার্স্টে আমরা স্মার্ট ভিউ কানেক্ট করে দেখে নিই যে স্মার্ট ভিউতে কী ধরনের ইউজার ইন্টারফেস পাওয়া যায়, তারপরে আমরা ডেক্স মোড কানেক্ট করব। সো লেটস স্টার্ট। সো আমি এই রিমোটটা ইউজ করব এবং এই রিমোটের থ্রু প্রথমে এর ওয়্যারলেস কানেকশনটাকে অন করে নেব। তার জন্য আমি ওয়্যারলেস কানেকশনটা টিভিতে অন করে নিয়েছি। রাইট নাও আমি স্মার্ট ভিউটাকে শো করার জন্য আমার S9টাকে ইউজ করছি। এই S9 জাস্ট নোটিফিকেশন প্যানেলে যাব। নোটিফিকেশন প্যানেলের ভেতরে যে স্মার্ট ভিউ অপশনসটা দেখতে পাচ্ছি এটাকে সিম্পলি অন করব। সো যখনই অন করব, আমার টিভিটা যেহেতু অলরেডি আমি ওয়্যারলেস কানেক্টিভিটিটা অন করে রেখেছিলাম, এখানে অ্যান্ড্রয়েড টিভি বলে শো করছে, এটাকে আমি কানেক্ট করব অ্যান্ড স্টার্ট নাওয়ে ক্লিক করে দেব। যখনই স্টার্ট নাওয়ে ক্লিক করে দেব, আমার টিভিতে একটা পারমিশনসের জন্য আসছে, আমি সেটাকে রিমোট দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম। নাও ইউ ক্যান সি আমার টিভির ডিসপ্লে অ্যান্ড আমার ফোনের ডিসপ্লে কানেক্ট হয়ে গেছে। রাইট নাও আমি ফোনে যা করব টিভিতে সেম হুবহু সেটাই দেখাবে। So this is the functionality of Smart View. আমি ঠিক যেভাবে পার করছি ঠিক সেভাবে যাচ্ছে। অ্যান্ড প্লিজ নোটিস কে আমার ফোনের যে ইউজার ইন্টারফেস, যে স্ট্রাকচার, ঠিক হুবহু সেম স্ট্রাকচার ওখানে গেছে। স্মার্ট ভিউ ক্লিয়ার। নাও কাম টু দি মেন পার্ট, যেটা হলো ডেক্স। তার জন্য আমি স্মার্ট ভিউটাকে অফ করে দিচ্ছি আমার ফোনের, অ্যান্ড আমি স্মার্ট ভিউ অফ করে দিলাম। অ্যান্ড এইখানে যেহেতু এটা এস সিরিজ, স্যামসাং ডেক্স একটা অপশনস আমি এখানে দেখতে পাচ্ছি। এই অপশনসটাকে সিম্পলি আমি অন করব। অ্যান্ড অলরেডি আমার যেহেতু সার্চ আছে, সো এখানে শো করছিল এবং আমার এখানে সার্চ হয়ে গেল। টিভিতে পারমিশন এসছে, সিম্পলি আমি এই পারমিশনটা অ্যাকসেপ্ট করে দেবো। রাইট নাও সি দ্য ডিফারেন্স বিটুইন স্মার্ট ভিউ অ্যান্ড ডেক্স মোড। গাইজ, এটা আমার স্ক্রিন, ফোনের স্ক্রিন, and you can see the TV screen में आमी ये DeX through आमी जेकोनो word बा excel से काज करते पड़ी। So totally different एक user interface जेटा windows like user interface से feel कराया हमारे। जो दिया मैं volume देखी so volume की just नीचे रोए चे ठीक जमुन एक ता लैपटॉपे windows लैपटॉपे आम्रा देखे था कि wifi ठीक जमुन एक ता windows लैपटॉपे देखे था कि battery percentage इखने देखा चे शेभाबे टाइम टच देखाচ্ছে সেভাবে এইদিকে আমি মেনু রয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আমার ফোনে আমি কোনো ইউজ করছি না, আমি যদি ইউজ করি ফোনে তাহলে কি সেটা সেম ওয়েতে ওখানে প্লে হবে? গাইজ লেটস সি। সো আমি একইভাবে একবার ইউটিউব ওপেন করলাম, বাট আমি আমার ফোনে ইউটিউব ওপেন করে যদি ইউটিউবে কোনো ভিডিও এনজয়ও করি সেটা কিন্তু আমার ডেক্স মোডে मिररिंग बा कास्टिंग होच्छे ना। सो इट इज रियलि रियलि गुड। बाट आमी जोदि आमार मनिटरेर मध्य बा टीवीर जे आमी डिसप्लेटा देखते पाच्छी एखाने जोदि आमी किछु रान कराई ताहले आमी किभाबे करबो? जोदि तोमार काछे कोनो एक्सटर्नल कीबोर्ड थाके दैट इज रियलि फाइन, बाट जोदि ना थाके डोंट वरि, जस्ट तोमार स्मार्टफोनेर तोमार इस सीरीज बा नोट सीरीज जेटाई रयेछे जेखाने डेक्स मोड रयेछे ए नोटिफिकेशन पैनलटाके नामाले एखाने यूज योर फोन एज ए टचपैड अपशन्स रयेछे, एटाके क्लिक करते होबे एबं क्लिक जखोनी करब आमार एखाने एज ए टचपैड आमि एटाके यूज करते पारबो। सो लेट्स सी एखाने जे कर्सरटा रयेछे ए कर्सरटाके आमि स्क्रल कराते पारबो, मुव कराते पारबो। एखाने जिमेलटा जस्ट যেভাবে একটা কম্পিউটারে জিমেলের ইউজার ইন্টারফেস আমরা দেখি এখানে সেরকমই মোবাইল ফোনের ইউজার ইন্টারফেস কিন্তু এখানে থাকছে না। দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। সো একটা একটা ল্যাপটপে যে ইউজার ইন্টারফেস সেখানে ওখানে যদি জিমেল চলে তাহলে কি আমি আমার ফোনে ইউটিউব ওপেন করতে পারবো না? লেটস সি। সো আমি যদি এখন ইউটিউবে ভিডিও চালাই আমার ফোনে, আই ক্যান ইউজ ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস ইন মাই ফোন, স্টিল মাই ফোন কানেক্টেড ওভার DeX mode, right? So it is really good যেটা টেস্টিং আমরা করলাম। and right now বলতে চাইছি এটাকে এটা ডুয়েল মোড ফিচার্স যেটা আপডেটের পর Samsung ইন্ট্রোডিউস করেছে জাস্ট রিসেন্টলি। নোট 20-র সাথে এই ফিচার্সটাকে এনহ্যান্স করা হয়েছে এবং ডুয়েল মোডের হেল্পে এখন আমি স্ক্রিনের সাথে কানেক্ট করে বা আমার স্মার্ট টিভির সাথে ওয়্যারলেসলি ডেক্সকে কানেক্ট করে আমি দুটো মোডে ইউজ করতে পারি, তাই না? সো আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। অ্যান্ড এইভাবে আমরা ডেক্স মোড কানেক্ট করতে পারবো। যদি ডিসকানেক্ট করার হয় জাস্ট নোটিফিকেশান প্যানেলে গিয়ে ডেক্স মোডটাকে অফ করে দিতে হবে অ্যান্ড আমরা ডেক্স মোড থেকে বেরিয়ে যাব। थैंक यू फ्रेंड्स। ये डेक्स मोड आमरा देखलाम एबं प्रैक्टिकली करे देखलाम स्मार्ट भिउर साथे डेक्स मोडर कोथाय मेनलि डिफरेंस सेटा आमरा बुझलाम। एंड आशा करी भिडियोटा तोमाके हेल्प करेछे। सो तुमी जोदि ए सीरीज बा নোট সিরিজ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল ইউজ করছো এবং ডেক্স মোড যদি এখনও পর্যন্ত ইউজ করোনি তাহলে অবশ্যই ডেক্স মোডটা একবার ইউজ করে দেখো, এটা তোমাকে অনেকটা হেল্পফুল হবে। কতটা হেল্প করতে পারলাম বা এটা ইউজ করে তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।